कोई बोललो नरकायते तिदोषपुर आकाश उपस्पायते दुद्दंतेंद्रिय काल सर्पपटलि पुद्घातदं stryति विधि मोहद्द दृश्यकितायते विसंपूर्ण सुखायते जत करुणा कटाक्षैवैवतम तं गौमभक्तं गौर्मेवस्तमः सिलो भक्तिसि दंतो সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই আমাদের গৌড়ীয়গণের উপাস্য গৌড়ীয় মঠের স্লোগান পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এ অর্থে শিলপ্রপাত জানিয়েছেন শ্রীকৃষ্ণ সংকীর্তন এর মধ্যে সম্যকরূপে ভগবানের লীলা কারুণ্যতা সমস্ত কিছু প্রকাশ পেয়েছে শ্রীকৃষ্ণ সংকীর্তনম বলা হয়েছে অর্থাৎ শ্রীজি রাধারানীকে নিয়ে সঙ্গে যে সমস্ত বিলাস ভগবানের আছে সেটাকে বলে সম্পূর্ণ সম্যক সংকীর্তন এর মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ভগবানের ইন্দ্রিয়তর্পণের ব্যবস্থা হয়েছে গৌড়ীয় মঠ এমন একটা জায়গা যেখানে সর্বদাই প্রচেষ্টা করা হয় যাতে ভগবানের পরিপূর্ণতম ইন্দ্রিয় তৃপ্তির ব্যবস্থা হয় গৌড়ীয় মঠ ছাড়া অন্যত্র ভগবানের সর্বেন্দ্রীয় তৃপ্তির ব্যবস্থা নাই গেলে হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ আমি মথুরাধীশ কৃষ্ণের কথা বলছি না দ্বারকাধীশ কৃষ্ণের কথা বলছি না সেই কারণেই বৃন্দাবনচন্দ্র কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণের কথা বলা হয়েছে এই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে সমস্ত রস রসবৈচিত্র্য রয়েছে সেগুলো সম্যকরূপে আচ্ছাদিত হতে পারে ভগবানের অন্য অন্য যে সমস্ত অবতারাবলী আছে রাম নৃসিংহ বরাহ আদি ইত্যাদি অবতারের মধ্যে কোনো অভাব দর্শন করতে হবে না যদি আমরা মনে করি রামের মধ্যে কিছু অভাব রয়ে গেছে সেটা ভুল দর্শন সব সমস্ত অবতার যারা আছেন তারা সবই পূর্ণ তত্ত্ব কিন্তু এর মধ্যে লীলাগত বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী ভগবানের যে অবতার বিভিন্ন রকম আছে তাদের বিভিন্ন রকম প্রকাশ হয় সম্যকরূপে প্রকাশ যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একমাত্র হতে পারে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই এর মধ্যে যত কিছু রসের সমাহার রয়েছে যত আনন্দ যত বিলাস সেটা আর অন্য অন্য সমস্ত ভগবানের মূর্তির মধ্যে দ্বারকাধীশ বা মথুরাধীশের মধ্যে সম্যকরূপে প্রকাশ পায় নাই শিবাস আঙ্গিনায় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্জ্বলিত করেছিলেন তাতে আমাদের গৌরীয়গণের সবাইকে আত্মাহুতি দিতে হবে যারা ওই সংকীর্তন যজ্ঞের মধ্যে নিজেকে আত্মাহুতি দিতে না পারবেন তাদেরকে গৌড়ীয় বলে পরিচয় দেওয়া যাবে না গৌড়ীয় মঠের এক একজন আদর্শ সেবক তারা ওই সংকীর্তন যজ্ঞের মধ্যে নিজেদেরকে যজ্ঞাগ্নিতে নিজেদেরকে আত্মাহুতি দিয়েছেন নচেত তাদের গৌরীয়ত্ব সিদ্ধ হয় না শ্রী চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাষ্টক বলেছেন আটটি শ্লোকের মধ্যে যে সমস্ত দর্শনের কথা জানিয়েছেন তাতে সম্বন্ধ এবং অভিধি এবং প্রয়োজনের সম্পূর্ণ তত্ত্ব প্রকাশ পেয়েছে এ সম্বন্ধে কিছু পরে আলোচনা করার ইচ্ছা আছে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রিত্যানন্দ প্রভু যে প্রপঞ্চ যে নামের হাট পত্তন করেছিলেন নিত্যানন্দ প্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু যে নামের সংকীর্তনের হাত নামের হাট পত্তন করেছিলেন সেই নামের হাটে শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুর নিজেকে সেই নামের হাটে ঝাড়ুদার রূপে পরিচয় দিয়েছিলেন শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুর নিজেকে ওই নামের হাটে ঝাড়ুদার রূপে পরিচয় দিয়েছিলেন এবং ওই শিল ঠাকুরের যে প্রপঞ্চমানজন ক্রিয়া নামের হাটের যে ঝাড়ুদারি কর্ম এটার মানে সাধারণ লোক বুঝতে পারছে না এটার মানে কি হলো নামের হাটেতে অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে সেগুলোকে ঝেঁটিয়ে বাইরে ফেলতে হবে নালে হাটের পরিবেশ হাটের যে বাতাবরণ হাটের যে আনন্দ এটা উপলব্ধি হবে না সেই জন্য হাটের জঞ্জাল যা কিছু আছে সেগুলো বাইরে ফেলতে হবে শিল সচিদানন্দ ভক্তিবীন ঠাকুর এই নামের হাটের নিত্যানন্দ যে নামের হাট পত্তন করেছিলেন সেই নামের হাটে ঝাড়ুদার রূপে নিজেকে পরিচয় দিয়েছেন এর কথার মানে হলো ছিল ঠাকুর জানাচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিল ছিল সচ্চিদান্দ ভক্তিমোথ ঠাকুর যে প্রপঞ্চমানজন লীলা আবিষ্কার করেছেন নিত্যানন্দবুর হাটের যে ঝাড়ুদার রূপে পরিচয় দিয়ে তিনি নিজেকে প্রপঞ্চমানজন লীলা আবিষ্কার করেছেন তার ওই প্রপঞ্চমানজন লীলার মধ্যে আমাদেরকেও সেই ঠাকুরের আনুগত্যে সেই প্রপঞ্চমাঞ্জন লীলা অংশগ্রহণ করতে হবে যদি আমরা তাতে অনিহা প্রকাশ করি তাহলে আমাদের কেউই বাস্তব গৌরীও বলে পরিচয় দিতে পারবেন না প্রপঞ্চমাঞ্জন লীলার অর্থ হল নামের হাট এই যে সংকীর্তনের হাট গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছাতে বহু যে পত্তন করেছেন সে হাতের মধ্যে তখনকার দিনে তেরোটা সহজিয়া সম্প্রদায় ছিল আউল আউল কর্তা ভজা নেড়ি দরবে সাঁই জাদ ইত্যাদি বলেছিলেন পরবর্তীকালে বহুপা জানিয়েছিলেন যে তখন তো তেরোটা অপসম্প্রদায়ের কথা গণনা করা গেছিল এখন যে কত অপসম্প্রদায় হয়েছে আর কত অত্যাচার এই সমাজে চলছে তার কোনো হিসাব নাই আমরা মঠ মন্দির করবো ভান্ডারা করব উৎসব করব ভালো করে খাওয়া দাওয়া করব লোককে তোয়াজ করব এই জন্য আমাদের গৌরীয় মঠ হয় নাই আমাদের গৌরীয় মঠ এ প্রপঞ্চে নেমে এসছে এই কারণে যে এখানে বাস্তবিক যে কথাগুলো অপ্রাকৃত রাজ্যের যে সর্বশ্রেষ্ঠ কথা এর ওপরে আর কোনো কথা নাই এগুলো জড়জগতের কাছে জড়জগতের লোক পছন্দ করবে না তার সত্ত্বেও আমাদেরকে এই কথাগুলো তাদের কাছে জানাতে হবে আচরণ মুখে এই প্রপঞ্চমাঞ্জন লীলায় আমরা অংশগ্রহণ করব। যদি কোনো আচার্য কোনো সেবক গৌরী মঠের এই প্রপঞ্চমাঞ্জন লীলায় অংশগ্রহণ না করেন তার আচার্যত্ব থাকবে না তিনি যদি সবাইকে তেল মাখান আর খালি নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচয় করার পরিচয় দেওয়ার চেষ্টা করেন অকত্যব সত্যের কীর্তন না করেন তার আচার্যত্ব সিদ্ধ হবেন কালকেও বলা হয়েছিল যে এক আচার্যের প্রধান কাজ হল এই গৌড়ীয় বাণী বৈভবকে সংরক্ষণ করা গৌড়ীয় সিদ্ধান্ত গৌডীয় বাণী বৈভবকে সংরক্ষণ করতে না পারলে যদি যোগ্যতা না থাকে তার আচার্য সিদ্ধ হয় না হতে পারে না এই জন্যই বলদেব বিদ্যাবসন বলেছিলেন যে কথাটা কালকে উত্থাপন করেছিলাম সেটা হচ্ছে বলদেব বিদ্যাভসন বলছেন আমাদের বিক্ষেপ রহিত পরম্পরা চাই ঠিক এই ভাষা ব্যবহার করেছেন আমাদের যে পরম্পরা সেটা বিক্ষেপ রোহিত পরম্পরা চাই যে পরম্পর্যের মধ্যে বিক্ষেপ ঢুকে গেছে অবিলতা ঢুকে গেছে নানারকম ভেজাল ঢুকে গেছে সেই পরম্পর্যের দ্বারা তুমি সে শক্তি লাভ করতে পারবে না সেই জন্য শিল বলদেব বিদ্যাবসন জানিয়েছেন বিক্ষেপ রোহিত পরম্পরা যে পরম্পরা আমাদের অনা অনাদিকাল থেকে চলে আসছে সেই পরম্পরার মধ্যেই যেন কোনো রকম ভেজাল প্রবেশ না করে সেইগুলোকে আমাদের ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে তাতে যদি আমাদেরকে সবাই মিলে বলে এনাকে একঘরে করে দাও এনার কথা কেউ শুনো না তা তো আমাদের আপত্তি নেই কারণ আমরা কিছু লাভের আশা এইসব কথা বলছি না এইসব অক্তব্য কথা যদি একটা লোকেরও কানে যায় তাহলে আমরা মরে যাওয়ার পর সেই ভক্তিবিনোদ ধারা অবরুদ্ধ হবে না এই বাক্যটা সত্য হবে এই বাক্যটা কখন সত্য হবে যদি গুরু দাস হিসাবে এই অকর্তব্য কথা ছিল প্রভুপাদের আনুগত্যে গুরুবর্গের আনুগত্যে যদি কীর্তন করা হয় তাতে যদি এক দু চারটে ওই জগতে বেঁচে থাকেন যাদের মধ্যে ভক্তিবিনোর ধারার যথেষ্ট শ্রদ্ধা তাদের মধ্যে থাকে তাদের যথেষ্ট আদর থাকে ভক্তিবিনোর ধারায় আমরা পালন করব যত সুবিধে আমাদের অন্য ধারাতে থাকুক সেই সব ধারা আমরা গ্রহণ করব না এরকম প্রতিজ্ঞাবদ্ধ যদি না হওয়া যায় তাহলে আমাদের আর কোনো সুবিধা হবে না এ পরম্পরার যে ধারা সে শক্তি অবলুপ্ত হতে চলেছে মুশকিল হয়ে যাবে সেখানে আলোচনা প্রসঙ্গে প্রথমে বলা উচিত যে শ্লোকের অবতারণা করলাম সেটা বড় অদ্ভুত শ্লোক শিলপ উদানন্দ বা জানিয়েছেন আমরা বুকে আশা রাখছি আমাদের যথেষ্ট সাহস আমাদের হৃদয়ে যথেষ্ট আশা তার কারণ আমাদের গৌরীেশ্বর যে চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে প্রভুর আনুগত্য করার কথা বলেছেন আর তার আনুগত্যের মাধ্যমে পারম্পর্যক্রমে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাতকে পেয়েছি ভক্তিবিনোদ ঠাকুরকে পেয়েছি আমাদের গুরুবর্গকে পেয়েছি আমাদের আশাভঙ্গের কোনো কারণ নাই খালি দরকার সেন্সিয়ারিটি। আমাদের যথেষ্ট যেন তাকত থাকে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে ওই কথায় আমরা শুনব বাজারের অন্য কোনো কথা আমরা শুনে নিজেদেরকে আত্মাহত নিজেদেরকে আমরা আত্মহত্যা করবো না এই প্রতিজ্ঞাটা সর্বপ্রথমে করা দরকার কথা শুরুতে শুরু করেছিলাম কৈবল্য নরকায়তে তিদশপুর পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্প পটেলে প্রখ্যাত দ্বংসায়তেতে বিধি মহেন্দ্র দৃশ্য কিটায়তে বিষমপূর্ণ সুখায়তে যত করুণা কটাক্ষ বৈভবতাম তং গৌরমেয় আমি সেই গৌরচরণকে বন্দনা করি যার করুণাতে কি হতে পারে না কৈবল্য নামক যে অদ্ভুত একটা বিষয় সেটা আমার কাছে আকাশ পুষ্প আকাশে যেমন পুষ্প হতে পারে না সেরকমটা অবান্তর আমার মনে হবে অবান্তর এর কোনো মূল্য নাই সেই জন্য কৈবল্য নরকায়তে কৈবল্যকে আমার নরকের তুল্য বোধ হবে কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে আর এই যে ত্রিদশ স্বর্গমত্ত পাতালের যে আধিপত্য আদি যা কিছু আছে এগুলোকে আকাশ পুষ্প ক্ষে পুষ্প পুষ্প বলা হয় আকাশে পুষ্প হয় না অবান্তর সেরকম আমার মনে হবে আর যদি ইন্দ্রের পথ আমাকে যাচনা করা হয় আপনি ইন্দ্রের পত্তা নিয়ে নিন বা ব্রহ্মার যে পরমেশ্বির যে পত্তা আপনি সেই পদ্মা অলঙ্কৃত করুন আপনি নিয়ে নিন সেটাও তারা নেবে না নিতে চায় না সেই জন্য বলছেন কৈবল্য নকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্বপটলে প্রখ্যাত দংসায় আর যত ইন্দ্রিয়গণ আছে তার সঙ্গে মনকে বলা হয়েছে একাদশ ইন্দ্রিয় এই ইন্দ্রিয় যতগুলো আছে দশ ইন্দ্রিয় এবং একাদশ ইন্দ্রিয় মন এইগুলো মিলে সাধককে অত্যন্ত বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে ভজন করা অত্যন্ত দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে সেখানে বলছেন এইগুলো যে বিষক্রিয়া আছে অর্থাৎ এই যে রেসপেক্টিভ ইন্দ্রিয়গুলো পরপর ইন্দ্রিয়গুলো আছে তারা অনাদিকাল ধরে যে জড় বিষয়ের আস্বাদন করেছে এখনো পর্যন্ত সেই বিষয়গুলোকে চাইছে সেগুলো না দিলে সেই ব্যক্তিকে অত্যন্ত ক্লিষ্ট করে অত্যন্ত কষ্ট দেয় সেই বস্তুগুলো চাই আমার সেই বস্তুগুলো না হলে তার চলছে না সেই জন্য বলছেন যে সমস্ত ইন্দ্রিয়র যে বিষয়গুলো ইন্দ্র এক 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 একটা বিষয় আছে সেই সেই বিষয়ের প্রতি ইন্দ্রিয়গুলো ধাবিত হয় এক এক ইন্দ্রিয় এক এক বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে সেই সেই বিষয়গুলো সে আশা করছে কিন্তু ওইসব বিষয়গুলো তাকে অনাদিকাল ধরে দেওয়ার পরেও সে কোনো দিন কোনো সাধক বলতে পারবে না কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি তৃপ্তি লাভ করেছি বোঝা গেল সমস্ত এই ইন্দ্রিয়ের বিষয়গুলো তাদের দেয়া হয়েছে তারপরেও তারা তৃপ্তি লাভ করতে পারেনি কারণ হচ্ছে এভাবে তৃপ্তি লাভ করা যায় না এভাবে তৃপ্তি লাভ করা যায় না সেটা উদাহরণ দিতে গিয়ে ভাগবতে বলেছেন সেটা আমি পরে আলোচনা করব বলছেন আগুনের মধ্যে যেমন ঘিতাহুতি দিলে পরে সেই আগুন বেড়েই যায় আগুন কখনো কমে না ঠিক সেরকম ইন্দ্রিয়গণকে তার যদি ভোগের বস্তুগুলোকে তুমি দিতে থাকো তুমি কোনোদিনই তৃপ্তি লাভ করতে পারবে না তোমার তৃপ্তি লাভ হবে না বরঞ্চ সেই অগ্নি বৃদ্ধি পেতে থাকবে সেই জন্য সেখানে বলা হলো যেমন একটা সর্পকে বিশদ সর্প তাকে নিয়ে খেলা করার পূর্বেতে সাপুড়ে সেই সাপটাকে ধরে তার মুখটাকে হাঁ করে সেই বিষদন্তটাকে এরকম ভেঙে ফেলে দেয় বাইরে বিষদন্ত থেকে একটা সাপকে নিয়ে খেলা করার সময় সেই বিশদ সর্পের দন্ত যা আছে সেটাকে তাকে আগে ফেলে দিতে হয় স্যার তার পরেতে যত বড় বিষদ সর্পই থাকুক তাকে নিয়ে এবার খেলা করা যায় আর কোনো অসুবিধা হয় না সেরকম এখানে প্রবধান সরস্বতীবাস জানাচ্ছেন যে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলি এটাকে কালো সর্প পটলি বলেছে কালজম সদৃশ্য এই সাপ কালজম মানে এই যে কালসর্প সদৃশ্য ইন্দ্রিয়গুলো তোমাকে অনবরত ছবল মারছে এ দুর্দান্ত ইন্দ্রিয় কালো সর্প পটলি প্রখ্যাতদ্বংসায়তে যেমন তার দাঁতগুলো এরম ভেঙে ফেলে দিলে পরে যেরকম অবস্থা হয় তাকে নিয়ে আবার যথেষ্ট খেলা করা যায় সেরকম অবস্থাটা না হওয়া পর্যন্ত তে ইন্দ্রিয়গুলো তোমার কথা শুনবে না তোমাকে বিপর্যস্ত করবে সেই যে বলছেন ভাগবতের বিভিন্ন শ্লোক আছে ন নাকপিষ্টম ন পারমেষ্টম ন সর্বভৌমম নসা আধিপত্যম ইত্যাদি সব শ্লোক আছে শুনবে বড় আনন্দজনক শ্লোক সেখানে বলছেন আমরা স্বর্গের আধিপত্য চাই না ব্রহ্মার পদ আমরা চাই না আমরা ব্রহ্মার পথ চাই না আমরা কোনো কিছুই চাই না আমরা চাই কেবল ভগবানের ভজন করতে চাই যে জিনিসটা পেলে পরে জগতের কোনো বস্তু প্রাপ্তির আর ইচ্ছা থাকে না সেটা নামই হলো ভক্তি ভগবানের প্রতি ভালোবাসা যেটা প্রাপ্তির পর অন্য কোন বস্তু আর প্রাপ্তির কোনো ইচ্ছা থাকে না এগুলো উপনিষেধ আলোচনা করবার সময় বলা হয়েছিল যে বস্তুগুলো প্রাপ্তির পর জং প্রাপ্য হ্যাঁ প্রাপ্য যেটা প্রাপ যেটাকে প্রাপ্তি করার পর হ্যাঁ অন্য কোনো বস্তু লাভের কোনো ইচ্ছা থাকে না কোন ব্যক্তির সেটি হচ্ছে তৃপ্ত অবস্থা অমৃত প্রাপ্তির এইটি হচ্ছে অবস্থা সে অমৃত পেয়েছে এটাই ধরা হবে সেই জন্য কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে আর দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটিল প্রখ্যাত দংসায়তী বিধি মহেন্দ্র দৃষ্ট কৃতায়তে মহেন্দ্র মানে হচ্ছে ইন্দ্র বিধি মানে হচ্ছে ব্রহ্মার পদ এগুলো আমাদের প্রয়োজন লাগে না বিধি মহেন্দার দৃশ্য কীট কীটপতঙ্গর যেমন কোনো মূল্য নাই সেরকম সেই ব্রহ্মার পথ ইন্দ্রর পথ আমাদের কাছে সেরকম তুচ্ছবোধ হবে বিধি মহেন্দার দৃশ্য কীটাতে আর বিশ্বম্পূর্ণ সুখায়তে আর সমগ্র বিশ্বটাকে সুখের আগার মনে হবে সমস্ত বিশ্বে কোথায় কোনো গণ্ডগোল নেই সুখের একেবারে নিকেতন বলে মনে হবে যার করুণাতে এটা মনে হবে সেই চৈতন্য মহাপ্রু চরণ কমলকে আমি বন্দনা করি সেটা বলতে গিয়ে বলছেন যে চৈতন্য মহাপ্রভুর চরণ কমলকে আমি বন্দনা করি যার দ্বারা এতগুলো সুবিধা আমি পাবো অনন্তকালে যে সুবিধা আমি কোনোদিন পেতে পারি না হ্যাঁ তং গৌ তং মহ। সেই গৌরাং মহাপ্রভু চরণকে আমি বন্দনা করি তাকে স্তব করি যার কৃপাতে এতগুলো সুবিধা আমার হবে অর্থাৎ ভগবানের প্রাপ্তি হবে অর্থাৎ পঞ্চম পুরুষার্থ ভগবানের যে প্রেম সেরা প্রাপ্ত হবে সেখানে একটা সন্দেহ উপস্থিত হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মাপু যখন স্টক বলেছিলেন এখানে গোস্বামীগণের যত গ্রন্থ তারা লিখেছেন যত গ্রন্থ তারা প্রকাশ করেছেন সেই সমস্ত গ্রন্থ এই শিক্ষা স্টকের হচ্ছে প্রকাশ শিক্ষা স্টক আটটা শিক্ষা স্টক সেই শিক্ষা স্টকের সম্পূর্ণ এক্সপ্লানেশন ব্যাখ্যাটা হলো রূপে যে ব্যাখ্যা সেটা হলো যত ষট ষট সন্দর্ভ ষট সন্দর্ভ থেকে আরম্ভ করে যত গোস্বামীগণের যত গ্রন্থ আছে রসামৃত সিন্ধু বল বৃহৎ বাগু যত গ্রন্থ বলবে উৎকল বল উৎকল বল্লরি বল যত গ্রন্থ বলবে বিশ্বনাথ চক্রবর্তী প্রেমসংঘ যত গ্রন্থ গৌরীয়গণের যত গ্রন্থ গোস্বামীগণ উপহার দিয়েছেন গৌরীয়গণকে সেই সমস্ত গ্রন্থের বীজ রূপে আমরা দেখতে পাই চৈতন্যপুর শিক্ষা স্টক এর মধ্যে সমস্ত শিক্ষাগুলোকে ঘনীভূতভাবে কন্ডেন্স করে ওর মধ্যে সমস্ত লোকা লুকায়িতভাবে রাখা আছে সেখানে আমরা প্রথমেই যে এই জগতের অবস্থাটা কি আর এই যে চিত্তকে চিত্রটা কেরকম তাকে মানজন করার পদ্ধতি ইত্যাদি সব বলা হয়েছে সেখানে প্রথমেই আমরা চিন্তিত হয়ে পড়ছি সেখানে বলা আছে যে চেত দর্পণ মার্জনম ভবম মহাদবাগ্নি নির্বাপনম মহাপ্রু বলেছেন চিত্তরূপ দর্পণকে মানজন করা যাবে আর পৃথিবী যে দাবাগ্নি জ্বলছে সেটাকে নির্বাপন করা যাবে আবার এক্ষুনি আপনি বললেন একটু আগে শ্লোকে বিশ্বম্পূর্ণ সুখায়তে কোথাও কোনো গণ্ডগোল নেই কোনো অশান্তি নেই তাহলে কী করে সামঞ্জস্য হবে চৈতন্য মহাপ্রু বলছেন বিশ্বম্পূর্ণ সুখায়তে এটা প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন আর চৈতন্য মহাপ্রু বলছেন চেত চেতনর্পণ্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম বিশ্বেতে দাবাগ্নি জ্বলছে এই যে বিরুদ্ধ পরস্পর কথাগুলো এগুলো যারা প্রতিষ্ঠিত বৈষ্ণব আছেন যারা তাদের কাছে এগুলো আমাদের শুনে সিদ্ধান্ত তাকে পুষ্ট করা দরকার আছে যেমন নরত্তম ঠাকুরের কথা কালকে আমি উচ্চারণ করেছিলাম সেখানে নরত্তম ঠাকুর বলছেন গোরা হেন যে অবতার সে নাবজিতে দেয় প্রেমধন আবার এই নরত্তম ঠাকুর অন্যত্ব আলোচনা করছেন প্রেম চন্দ্রিকা আদি প্রার্থনা প্রেম ভক্তি সেখানে প্রার্থনা সেখানে নরত্তম ঠাকুর লিখছেন সাধন সরণ লীলা তাহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার কী বলছেন সাধন শরণ যে লীলা তাহাতে না করো হেলা সাধন ভজন যে যে সমস্ত আছে স্মরণ এই সমস্ত অবহেলা করো না কায় মনে করিয়া সুসার কায় বাক্য মন সেটাকে এক প্যারাল করতে হবে একটা প্ল্যাটফর্মে আনতে হবে বোঝা গেল বদ্ধ অবস্থায় মানুষের মন এক জায়গায় শরীর এক জায়গায় বিবেচনা এক জায়গায় কালকে আলোচনা করেছিলাম মনের কাজ হলো সংকল্প বিকল্প এই সংকল্প করব করবো না আর নির্ণয় নেওয়া ডিসিশান নেওয়া হচ্ছে বুদ্ধির কাজ কালকে বলা হয়েছিল মনের কাজই হলো সংকল্প বিকল্প কোনো একটা দেখবে বদ্ধ অবস্থায় কীরকম এক্ষুনি বলে একটা জিনিস করবো আবার একটা চিন্তা করবো অন্য কাজে ফেঁসে গেলাম এটা ভুলে গেলাম আসল কাজটা এইভাবে দেখা যায় বদ্ধ অবস্থায় সিমিট্রি থাকে না সিমিট্রি মানে যে একটা যে তাল রিদিম একটা ছন্দ সেটা থাকে না কিন্তু সেই ব্যক্তি যদি বাস্তবিক গুরুবৈষ্ণবের আনুগত্য করে খুব শীঘ্র আবিষ্কার করবে তার জীবনে ভজনের কোনো ভুল হচ্ছে না পর পর সে রাত্রি আড়াইটে চিন্তা থেকে আরম্ভ করতে চেন ওয়াইজ মাথার মধ্যে একটা লিঙ্ক কোনটার পর কোনটা করবে কিন্তু বদ্ধজীবের তা হয় না সেই জন্য গুরু বৈষ্ণব তাদেরকে আদর করে কোলে করে নিয়ে বলেন বাবা তোরা নির্জনে থাকিস না তোরা গুরু বৈষ্ণবের সঙ্গে থাক একটা একটা বদ্ধজীবকে আমরা চাই যে তারা বেশ কয়েক বৈষ্ণবের সঙ্গে একটা হল ঘরে থাকবেন তারা যেন আলাদা ঘরে থাকবেন না আমাদের গৌরিয়া মঠে প্রবাদ আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করেননি সবাইকে একটা হল ঘরে রাখতেন সমস্ত সাধু পাশে পাশে শুয়ে রয়েছেন কেউ প্রজল্প করবেন না জড়জগতের কোনো বার্তা আলোচনা করবেন না কারণ আপনারা একটু আগেই আলোচনা করেছি আমাদের গৌড়িয়া মঠের উপাস্য আমাদের গৌরিয়া মঠের স্লোগান হল পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম যা মুখে বলবো তার দ্বারা আমাদের চৈতন্য মহাপৌর সন্তুষ্টি হচ্ছেন কি না এটা বিবেচনা করতে হবে যদি মনে করে এখন কিছু বিষয়ের বার্তা বলে নি বিকেলবেলা আবার হোজন করব, সেটা তাহলে গৌরীয়ত্ব সিদ্ধ হবে না আমাদের গনের চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা জীবনের যতক্ষণ আমাদের জীবন থাকবে এমন কি শরীর ছেড়ে দেওয়ার পরেও আমরা গিয়ে সেই চৈতন্য মহাপৌর সংকীর্তন যজ্ঞতে অংশভাগ অংশগ্রহণ করব এটা আমাদের জীবনের লক্ষ্য গৌরীয়গণের লাভ হচ্ছে বিশাল লাভ সেটা হচ্ছে কি তারা একস্বরূপে শ্রী ও সংকীর্তন যজ্ঞেতে প্রবেশ করতে পারবেন শরীর ছাড়ার পর আরেক লাভ হচ্ছে এই একটা লাভ আর এক এটা আর একটা লাভ হচ্ছে আর এক শরীরে প্রবেশ করবেন রাধাগোবিন্দের নৃত্যলীলায় আমাদের গৌড়ীয় গুরুবর্গের এইটাই বিশেষত্ব যারা অন্য কোনো সম্প্রদায়ের সুবিধে পাওয়া যাবে না একস্বরূপে শিল ভক্তিবিনোদ ঠাকুর নিত্যকাল ভক্তিমোদ ঠাকুর একস্বরূপে নিত্যকাল প্রপঞ্চমান লীলা করছেন গৌরাং মহাপৌর অভীষ্ট পূরণের জন্য চেষ্টা করছেন গৌরাং মহাপুর সঙ্গে যদিও দেখা যাচ্ছে সেই সময় তো চৈতন্য মহাপুর নেই নরতম ঠাকুর যখন এলেন নরতঙ্গ ঠাকুরের সঙ্গে তো কই চৈতন্য নরতম ঠাকুরের সঙ্গে তো কই চৈতন্য মহাপৌর তো দেখা হয়নি আপনি কোথাও থেকে বলছেন এসব কথা চৈতন্য মহাপুর সঙ্গে নরতম ঠাকুর সঙ্গে দেখা হলো না তিনি দেখা করার জন্য ছুটছিলেন খবর পেলেন অন্তর্ধান করেছেন তাহলে কি করে হলো বলে সেখানে সিদ্ধান্ত হল এই যে পার্শ্বদ কাকে বলে আমরা নরতম ঠাকুরকে পার্শ্বদ বলতে চাই যারা পার্শ্বদ তাদের লক্ষণ কি যে মহাপ্রভুর আগে পড়ে যখনই আসুন তারা হচ্ছে চৈতন্য মহাপুর মনোভীষ্ট পূর্ণ করে তারপর তারা এখান থেকে যান সেই যে চৈতন্য মহাপর মনোভীষ্ট পূরণের লীলা তার জন্য তাদেরকে কোনো সময় আগে আসতে হয় কোনো সময় পরে আসতে হয় এটা নিয়ে তোমরা যদি মনে করো নরতম ঠাকুর দেখেননি গৌরাং মহাপ্রভুকে অতএব তিনি তার পার্শ্বদ এটা নয় পার্শ্বদত্তর লক্ষণ এটা নয় যে মহাপুরুষ গায়ে গা ঠেকিয়ে বসে রয়েছে এটা নয় এই জন্য গুরুদেবের পার্শ্বদের নেই যিনি সর্বক্ষণ গুরুদেবের সব কিছু আত্মস্বাত করে বসে রয়েছেন নিজে প্রমাণ করার চেষ্টা করেছেন আমি ছাড়া গুরুদেবের আর কোনো সেবক নেই তার মতো মূর্খ আর কেউ নেই গুরুতত্ত্ব এত বিশাল তত্ত্ব এত ব্যাপক তত্ত্ব যিনি অভিমান করে প্রমাণ করার চেষ্টা করেন আমি একমাত্র সেবক গুরুদেবের সেবক না তার মতো মহা মূর্খ আর কেউ নেই গুরু সেবা ওভাবে করা যায় না গুরু সেবার জন্য আমরা সবাইকে আহ্বান করতে চাই আপনারা সব আসুন আমাদের ক্ষমতা সীমিত আমরা গুরুদেবের সেবা করতে পারছি না আপনারাও যোগদান করুন গুরু সেবা কাকে বলে লঘু সেবা কাকে বলে এই সব অর্থই তারা বোঝে না তারা নিজ নিজ গুরুদেবের যে শরীরটা ওইটাকেই ভেবে বলে এইটি গুরু সেবা কিন্তু অন্য যদি বৈষ্ণব থাকে বলে এটা এটা আমার গুরুদেব নয় বৈষ্ণব নয় এই সেবাটা আমার গুরুদেবের সেবা হবে না কিন্তু আমাদের গোস্বামীগণ তা বলেননি জীবগোস্বামীবাদ সিদ্ধান্ত দিয়েছেন অপূর্ব সেই সব সিদ্ধান্ত আমি বৃন্দাবন আদি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি কিন্তু কার কানে ঢোকে কাজ শিকর্ণে প্রবিষ্ট হয় আমি জানি না বড় অদ্ভুত বলছেন যিনি আমার গুরুদেবের ক্রমে আমার গুরুদেবের ক্রমে আমি যদি কোনো বৈষ্ণবের সেবায় যুক্ত হই সেটাতে আমার গুরু সেবা বঞ্চিত হব না এক অখণ্ড সংকীর্তনয্য হচ্ছে অখণ্ড সেই অখণ্ড সংকীর্তনয্ঞতে পরম পুজোবার শ্রীধরগ সিং মহারাজ কথা বলছেন সংকীর্তন করছেন পরম পুজোর কেশব গোস্বী মারা সংকীর্তন করছেন বৃহৎ মৃদঙ্গ এবং কথা যা কিছু সবই করছেন সেখানে দেখা যাচ্ছিলো ভক্তি পুরী গোস্বী মারা সমগ্র জীবন তার যোগ্য করলেন কিন্তু আমি যদি এখন তর্কের মধ্যে বলি আমাকে পরম পুজো শ্রীধর গোস্বী মহারাজের কথাই শুনতে হবে কেশব গোস্বী মারা কথা শোনার দরকার নেই তিনি বড় কড়া বড় বড় কড়া কড়া কথা বলেন তাহলে আমার মতো মূর্খ নেই আমি কেশব গোস্বী মহারাজের হরিকতা শোভনের সময় আমার গুরু সেবা হলো আমার যখন পরম শ্রীধর গোস্বী মহারাজের হরিকত শ্রমণ করছি তার সেবা করছি তাতেও আমার গুরু সেবা হলো গুরুতত্ত্ব ও ধরনের নয় মহা মহামূর্খগণ যারা বুঝতে পারেন না গুরুতত্ত্বকে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করেন গুরুতত্ত্ব ও ধরনের জিনিস নয় গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব তার যে বৈচিত্র্যতা এটা দর্শন করার সময় বৈচিত্র্যের মধ্যে একাত্ম অনুভব না যদি হয় তাহলে তার গুরুদর্শন হয় নাই তার ভজন শুরু হয় নাই যার গুরুদর্শন বাস্তবিক হয় নাই তার ভজন শুরু হয় নাই সেখানে বলতে গিয়ে বলা হচ্ছে যে যেমন হরিকথা হরিকীর্তন যদি সেই রকম ধরনের কৃপাপ্রাপ্ত ব্যক্তি তিনি যদি হরিকথা কীর্তন করেন সেই হরিজতাটা আমি শোবন করবো না আমার গুরুদেবের হরিকথাই শোবন করব এই যারা বলছেন তাদের মতো বোকার কেউ নেই অন্তত যদি অন্য সম্প্রদায়ের সিদ্ধ মহাত্মা থাকেন তার হরিকতা শুনতে আপত্তি নাই কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো যে স সম্প্রদায়ের যে সিদ্ধান্ত এটাকে বুঝতে হবে আর স সম্প্রদায়ের যে রসিক ভক্ত তা আমাকে উচ্চসং উচ্চ স্তরের ভক্তের সঙ্গ করে আমাকে ভজনের পরিপুষ্টি করতে হবে অন্য সম্প্রদায়ের যে সিদ্ধান্ত এটা শুনতে গিয়ে যদি আমি গৌরীর সিদ্ধান্তকে ভুল করে ফেলি বোঝা গেল অন্য সম্প্রদায়ের সিদ্ধান্ত আমি শুনলাম শুনতে গিয়ে যদি আমার সিদ্ধান্ত কনফিউজ হয়ে গেল আমি তখন কি করলাম গৌরাঙ্গ যে সবচেয়ে অনন্ত কালের মধ্যে এত বড় সুবিধা তোমাদের কোনো দিন হয়নি সেই যে চৈতন্য মহাপভুজে এই যে দর্শন যে ভজনের প্রক্রিয়া সেটার থেকেও আমি মনে করলাম অন্য সম্প্রদায়ের ভজনের পদ্ধতি উঁচু এটা মনে করি করি যদি ভেসে যায় তাহলে আমার অন্য সম্প্রদায়ের হরিকথা শুনতে গিয়ে বিপদ হবে সেই জন্য গুরুবর্গ বলতেন তোমরা কোনো জায়গায় ছোটাছুটি না করে এক জায়গায় বসো তোমাদের কানে যেন অন্য বাজারের কোনো কথা না আসে যদি ঢুকে যায় তাহলে তোমাদের বিপদ হতে পারে সেই জন্য গুরুবর্গ আমাদেরকে কোনো জায়গায় যেতে দিই এখন তো যখুশি হয়ে যাচ্ছে আগে কোনো সাধক এলে তাকে কোনো জায়গায় যেতে দিতে হও তার আগে গৌরীয় সিদ্ধান্ত কিপা তার পরিপূর্ণ প্রকাশ পাবে তারপরে তাকে অন্যন্য কথা বলা হবে আর আগে নয় সেই জন্য বলছেন স সম্প্রদায়ের ভজন পুষ্টির জন্য স্ব সম্প্রদায়ের যে ভক্ত আছে তার যে সিদ্ধান্ত আছে তার সঙ্গটা করলে বেশি ভালো হয় সুবিধে হয় বেশি আর যদি কারোর ক্ষমতা থাকে সে সেই উচ্চস্তরে পৌঁছেছেন অন্য সম্প্রদায়ের সিদ্ধান্ত শুনলেন কিন্তু তার মধ্যে কোন কোন জায়গায় ভেজাল আছে অনায়াসে তিনি বলে দিতে পারবেন এখানে এই এই অসুবিধেগুলো হয়েছে সেটা সবার অনুভবের বিষয় হয় না সেই জন্য প্রত্যেকের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া উচিত নয় তারা ওই জন্য বহু গ্রন্থ অধ্যায় অধ্যয়ন করা নিষেধ যে রূপকোশ্বাইপাদ বলেছেন রসাম বহু গ্রন্থ কলা অভ্যাস বিভিন্ন নৃত্যকলা আদি বিভিন্ন অভ্যাস করব গ্রন্থ বিভিন্ন রকম আলোচনা করব এইগুলো সমস্ত নিষেধ বলা হচ্ছে বদ্ধজীব এগুলো করতে গেলে বিপদ কিন্তু যদি পরম পরমপ কেশব গোস্বামী মহারাজ মায়াবাদী বেদান্তকে পাঠ করেন করে মায়াবাদ সিদ্ধান্তকে খণ্ডন করার জন্য তিনি করছেন তাকে কোনো অভিভূত করতে পারবে না সেই যদি মায়াবাদ সিদ্ধান্ত পড়েন কিন্তু তার সঙ্গে বদ্ধজীবের পড়া এক নয় বদ্ধজীব পড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভেসে যাবে সেই জন্য আমাদের রূপগোস্বামীপা জানিয়েছেন সজাতি রাজশাহী স্নিগ্ধে স্বজাতিরাশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গ স্বতৌবরে কী বলছেন স্বজাতিরাশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গ স্বতৌবরে স্বজাতির আশয়ে স্নিগ্ধে অর্থাৎ স্নিগ্ধ স্নিগ্ধকতার ব্যাখ্যাও অনেকবার করেছি পূর্বে পূর্বে স্বজাতির আশয়ে আমার নিজ সম্প্রদায়ের মধ্যে স্নিগ্ধ অর্থাৎ তার গুরু পারম্পার্য করেন সম্পূর্ণরূপে গুরুবর্গের সিদ্ধান্তটাকে তিনি গ্রহণ করেছেন তাকে বলা স্নিগ্ধ স্নিগ্ধ বলে এই নয় চুপচাপ কোনো কথা বলে না কাউকে গালাগাল দেয় না চুপচাপ রয়েছে ওটা নয় অনেকে স্নিগ্ধকতাটার মানে ভাবে ও বোকা একটা চুপচাপ থাকে সে ও মহারাজ ও খুব স্নিগ্ধ তা নয় স্নিগ্ধকতাটা ব্যাখ্যা হলো যার মধ্যে দেখবে গুরুবর্গের সমস্ত সিদ্ধান্ত সঞ্চারিত হচ্ছে অবশ্যই জানবে সে স্নিগ্ধ ভেতরে তার দেহটা যদি অত্যন্ত ক্ষিপ্র গঠিতে কখনো রান্না করছে কখনও কীর্তন করছে কখনো প্রচারে যাচ্ছে কখনো ভিক্ষায় যাচ্ছে শরীর অত্যন্ত দ্রুতবেগে সেবার জন্য ব্যস্ত রয়েছে যেমন গোপিকাগণ ছিলেন কিন্তু তার হৃদয় কিন্তু শীতল একভাবে তার হৃদয় গুরু বৈষ্ণবের চরণে সংলগ্ন হয়ে পড়ে রয়েছে এই জন্য এই সিদ্ধান্ত কেউ জানে না না জেনে উল্টোপাল্টা ব্যাখ্যা করে সজাতিরাশয় স্নিগ্ধে সাধু সঙ্গ শতভরে রূপকোস্বা বলছেন যে নিজের সম্প্রদায়ের যদি স্নিগ্ধ কোনো সাধু থাকেন আমার অপেক্ষা উচ্চ তার বিধেয় সেটা করলে পরে তোমার ভজন পুষ্টি হবে তোমার ভজন পুষ্টি হবে তাতে তুমি ভজনে অগ্রসর লাভ করবে এটা তোমার দরকার আর যদি অত্যন্ত উচ্চ সাধু সঙ্গ করতে যাও তাহলে তুমি বুঝতে পারবে না তাকে চিনতে পারবে না তার ক্রিয়াকলাপ তার ক্রিয়াকর্ম দেখে ভজন মুদ্রা দেখে তুমি ভুল পথে চলে যাও অপরাধ করবে বোঝা গেল কী বললাম সজাতি সজাতিরাশয়ের স্নিগ্ধে সাধু সঙ্গ সত এই যে কথাটা এটা উপলব্ধি করতে হবে তার মানে এই নয় নিম্বার্গ সম্প্রদায় একটা সিদ্ধ মহাত্মা হরি কথা বলছে সেটা শুনবো না তাকে অপমান করে চলে যাবো তা নয় যদি ক্ষমতা থাকে তোমার ওই সিদ্ধান্ত শোনো গৌরীয় সিদ্ধান্তর সঙ্গে তার প্রভেদটা কী এটা বোঝো শ্রী চৈতন্য মাপ এরকম করেছেন উড়ুপিতে গেছেন শ্রী সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেছেন দক্ষিণ ভারতে আলোচনা করে সেখানে আমাদের অপূর্ব একটা সিদ্ধান্ত উপহার দিয়েছেন সেটাকে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সমস্ত শ্রী সম্প্রদায় তিনি আলোচনা করেছেন কিন্তু নিজের যে বৈশিষ্ট্য এটা কোনো জায়গায় ভগ্ন করেন নাই এই জন্য বহুপা জানিয়েছেন কালকে আমরা আলোচনা করব আবার গৌরীয়গণ নিজের যে বৈশিষ্ট্য কখনোই জলাঞ্জলি দেবেন না গৌরীয়গণের লক্ষণ হল আমরা যতদিন বেঁচে থাকব আর বেঁচে থাকার সময় পর্যন্ত আমরা আমাদের আদর্শটাকে সবসময় আমাদের যে স্পেশালিটি বৈশিষ্ট্য বজায় রেখে যাব। এমন এমনকি দেহটা পতন হলেও যখন নিত্য জগতে প্রবেশ করব। সেখানেও আমাদের স্পেশালিটি থাকবে এ সম্বন্ধে কালকে আলোচনা করব তাহলে সেখানে বলা হচ্ছে বিশ্বম্পূর্ণ সুখায়তে প্রদানন্দ সরস্বতীবাদ বলছেন অথচ শ্রী চৈতন্য মহাপু বলছেন যে ভব মহাদেগ্নি নির্বাপনম এই জগতে দাবাগ্নি জ্বলছে যেমন গ্রীষ্মকালেতে এক বৃক্ষের সঙ্গে আরেক বৃক্ষের ঘর্ষণ হয়ে সেখানে অগ্নি প্রজ্বলিত হয় সেই অগ্নির দ্বারা এক বৃক্ষ থেকে আরেক বৃক্ষ জ্বলে যায় সমস্ত জায়গা জ্বলতে জ্বলতে সমস্ত জঙ্গলটা পুড়ে যায় ঠিক সেরকম এই জগতে যারা রজস্তম তারিত ব্যক্তি রয়েছেন তাদের একের সঙ্গে অপরের সংঘাত যেটাকে গীতাতে বলতে গিয়ে বলছেন গুণা গুণেশ বর্তন্তে হ্যাঁ এক গুণের সঙ্গে আরেক গুণের ধাক্কা হচ্ছে ইতিমাত্রা সজ্জাতেই বোধহা যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি বুঝতে এখানে লড়াই লেগে গেছে তিনি যে এক গুণের সঙ্গে আরেকজনের ধাক্কা হচ্ছে যেমন সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ঢেউয়ের ধাক্কা হয় বাস্তব বুদ্ধিমান ব্যক্তি দেখবেন এখানে লড়াই লেগে গেছে রজগুণ এবং তমগুণের সঙ্গে বিশাল লড়াই হচ্ছে কাটাকাটি খুনগুণ তিনি তখন দেখবেন গুণের সঙ্গে গুণের লড়াই হচ্ছে সব মায়াদেবী করাচ্ছে সব এটা জেনে তার মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করাবেন না তিনি নিরপেক্ষ থাকবেন বোঝা গেল কী বললাম সেই জন্য বলা হচ্ছে এই জগতে সমস্ত গুণের যে প্রবাহ চলছে শত শতরজতম গুণের যে প্রবাহ চলছে এই গুণের প্রবাহের মধ্যে সমস্ত জীব নুনাধিক কম বেশি সবাই নিমজ্জিত অবস্থায় রয়েছেন তাতে গুণের সঙ্গে গুণের ধাক্কা স্বাভাবিক হবেই রজগুণ তমগুণকে সহ্য করতে পারবে না তমগুণ রজগুণকে সহ্য করতে পারবে না রজগুণ শতগুণকে সহ্য করতে পারে না এটা স্বাভাবিক এই জগতে এইটাই নিয়ম যার জন্য দেখা যায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন সংঘর্ষ মতবিরোধ বিরোধ দাঙ্গা বিভিন্ন রকম হয়ে যায় কিন্তু বাস্তবিক পক্ষে যিনি সাধু হবেন যিনি গুণাতীত ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন তিনি কখনোই এইসবের মধ্যে নিজেকে জড়াবেন না গুণাতীত ভূমিকা মানে এই ত্রিগুণের ভূমিকা থেকে তিনি পার হয়ে গেছেন ত্রৈগুণ্য বিষয়া ভেদা নিঃস্ত্রৈগুণ্য ভাবার জন্য ইত্যাদি কথা ভগবান অর্জুনকে গীতাতে উপদেশ করেছিলেন সেখানে বলা হচ্ছে এই গুণের সঙ্গে গুণের ধাক্কা লেগে এই জগতে অগ্নি প্রজ্বলিত হচ্ছে প্রথম শ্লোকেতে শ্রী চৈতন্য মাপু চিত্তটার অবস্থাটা কি চিত্ত কী করে মার্জন করা যায় এবং এই জগতের কী অবস্থা দুঃখময় অবস্থা এগুলো বর্ণনা করেছেন চেত দর্পণমার্জনম ভৌ মহাদেবাগ্নপনম এবং শেষেতে বলছেন পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা কি কি সুবিধে হতে পারে সমস্ত কিছু বর্ণনা করেছেন এইগুলো প্রথমে বলেছেন দ্বিতীয় শ্লোকেতে বলছেন নাম হে ভগবান তুমি তোমার নামকে বিভিন্ন রকম ভাবে এই জগতে তুমি পাঠিয়ে দিয়েছ তুমি বিভিন্ন রকম ভাবে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ নিসিংহ বড়া ও বিভিন্ন জনের নাম তুমি বৈকুণ্ঠ নাম কে জগতে প্রকট করে দিয়েছো দুদ্দৈব মিদীষ্ম মিহজনী নানুরাগহ হে ভগবান নাম নাম কারি বহুদানিজ সর্বসত্তৃস্তত্পারpita নিয়মিত স্মরনেণ কালহ ইতদ্ দৃশ্য তব কিবা ভগবান মমাপি দুদ্দৈব মিদীষ্ম মিহজনী নানুরাগহ কি বলছেন বলছেন এই যে জগতে তুমি বিভিন্ন রকম নাম তুমি তোমার অপ্রাকৃত নাম পাঠিয়ে দিয়েছ সেই নামেতে সর্বশক্তি দিলা তুমি করিয়া বিভাগ সমস্ত শক্তিকে এই নামের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন নামের মধ্যে সব কিছু আছে নামের মধ্যে যদি কোনো অভাব অনুভব করো তাহলে তুমি নাম করছো না নাম করার সঙ্গে সঙ্গে সব অনুভব হবে নামের মধ্যে নিজে ভগবান উপস্থিত থাক নামের সহিত আপনি আছেন নাম ভজনের মধ্যে নামের মধ্যে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন যেটা হরিদ্বারের আলোচনা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম নারদজি বড় আশ্চর্য অবাক হয়ে বলছেন যে সুলভম ভগবান নাম সুলভম ভগবান ন্যামহা হ্যাঁ আর জিউহা চশবর্তনী তথাপি লোকহা তথাপি লোকহন নরকম জানান্তি কিমতে পরমম নারদজি বলছেন হে ভগবান তোমার বিভিন্ন নামকে তুমি জগতে প্রকট করিয়ে দিয়েছ নাম পাঠিয়ে দিয়েছ তথাপি লোকগুলো কেন নরকে যাচ্ছে নরকে যাওয়ার তো কোনো উপায় নাই আমি চেষ্টা করলেও নরকে যেতে পারবো না কিন্তু নরকে যাচ্ছে যে যদি নাম গ্রহণ করি তাহলে তো নরকে যেতে পারবো না কিন্তু এইগুলো কেউ গ্রহণ করতে চাইছে না প্রথম শ্লোকে যে চেত দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নেওয়ার পর একটা একটা করে সুবিধে চেত দর্পণ মার্জন হবে এই সংকীর্তনের দ্বারা কি কি হবে বলছেন চেত দর্পণ রূপ যে চেত দর্পণ মার্জন হবে প্রথম সুবিধা হবে আমি অল্পের উপর এর অনেক ডিটেলস এক্সপ্লেশন এক্সপ্লানেশান ব্যাখ্যা হয় অপূর্ব লাগবে কিন্তু উপায় নেই আমাদের অল্পের উপরে সব সারতে হবে প্রথমে চেত দর্পণ মার্জন হবে তারপরে পৃথিবীর যে দবাগ্নি জ্বলছে আগুন তার থেকে তুমি নির্বাপিত হবে সে আগুন তোমার হৃদয়ে নিবে যাবে ভবদবাগ্নি নির্বাপরম আর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম এই যে পূর্ণিমার রাত্রিতে যে চন্দ্রমা আকাশে ওঠে আর শীতল তার যে আলোক রশিয়া আমার কাছে পৌঁছায় সেটা বড় আনন্দজনক হয় হ্যাঁ সেখানে বলছেন সেই জন্য চেত দর্পণ মার্জনম ভ মহাদেবকে নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা শ্রেয় শ্রেয় আর পেয়র মধ্যে পার্থক্য বলা হয়েছে এই শ্রেয়র কৈরবচন্দ্রিকা বিতরণম একবারে ওপর থেকে অপূর্বপূর্ণ চন্দ্রিকার চন্দ্রমার যে আলো সেটা তুমি লাভ করে ধন্যাতি ধন্য হবে আনন্দ স্নিগ্ধতা লাভ করবে কৈরবচন্দ্রিকা বিতরণ আর বিদ্যাবধূর জীবনম হ্যাঁ বিদ্যাবধূর জীবনম সমস্ত পরাবিদ্যা আমরা জড়জগতের যে বিদ্যা যেটা বেদেতে যেটা যেটা আমরা গীতা পাঠ করতে বেদাহা পুষ্পিত বা চাহা বলা হয়েছিল বেদের মধ্যে যে লোভনীয় বিভিন্ন ধরনের লোভনীয় বস্তুগুলো বলা আছে তোমাকে লোভ দেখানো হয়েছে স্বাস্থ্যের বিভিন্ন লোভনীয় বাক্য তার দ্বারা পরিচালিত হয়ে তুমি শিক্ষাদীক্ষা করে ওই ভ্রান্ত যাচ্ছ আর এটা হচ্ছে পরাবিদ্যা পরাবিদ্যা লাভ করে বিদ্যাবধূর পড়া হচ্ছে জীবন সংকীর্তন পড়া বিদ্যার অন্তিম লক্ষ্য কী সবিদ্যা জয়া ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন সেইটাকেই বিদ্যা বলে জানবে উদ্ধবকে বলছেন সব বিদ্যা তত্মতির জয়া সেইটাকেই বিদ্যা বলে জানবে যার দ্বারা আমার চরণে মতি লাভ হবে সেখানে কীর্তনেও তো ভক্তিম ঠাকুর আদি বলেছেন সেই সে হ্যাঁ সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণপাত পদ্মে যদি চিত্তবিত্ত রয় ইত্যাদি কথা বলা আছে তাহলে বিদ্যাবদ্ধ জীবন মানে হচ্ছে পরাবিদ্যার যে এক্সট্রিম অবস্থা সেটা হচ্ছে এই যে শ্রীকৃষ্ণ সংকীর্তন পরাবিদ্যা লাভ করেছে অনেকে লাভ করতে পারে কিন্তু পরাবিদ্যার বধূ বিদ্যাবধূ জীবনম পরবিদ্যার একেবারে এক্সট্রিম অবস্থা এক্সিলেন্ট অবস্থা সেটা হচ্ছে বিদ্যাবধূ জীবন কি না শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সংকীর্তন নারায়ণের সংকীর্তন নয় শ্রীকৃষ্ণ সংকীর্তন রামজির কীর্তন নয় নারায়ণ কীর্তন করতে পারো আপত্তি কিছু নেই কিন্তু শ্রীকৃষ্ণ সংকীর্তন হচ্ছে পরম বিজয়তে এটি গৌরী মঠের উপাস্য বস্তু সেখানে বলছেন বিদ্যাবধি জীবনম বর্ধনম আনন্দ আনন্দের যে অম্বুদি সমুদ্র তার প্রতি পদে পদে বাড়বে আনন্দ আনন্দ সমুদ্রে তুমি নিমজ্জিত হয়েছ যেটা কলি পাবন হ্যাঁ এই যে সকালবেলা পীত বরণ কলি পাবন গৌড়া ইত্যাদি কীর্তনগুলোর মধ্যে সর্বাত্মসপনম ইত্যাদি সব কীর্তন বলা আছে সেগুলো সকালে করো যান কীর্তনে এমনি সময় করতে হয় এই কীর্তনগুলো অবশ্যই করা দরকার কিন্তু কারোর মেধা সংসার বিচার ছেড়ে দিয়ে সেই জায়গায় উঠতে পারছে না সবার বিচার বুদ্ধি যে যেগুলো আছে তাদের সে সংকীর্তন মেধা পর্যন্ত স্পর্শ করতে পারছে না তাদের চিন্তা শক্তি বিবেচনা বিচার এগুলো সংকীর্তন মেধাকে স্পর্শ করছে না এর আগে সংসার মেধার মধ্যে রয়েছে সংসার মেধাকে ছিন্ন করে সংকীর্তন মেধার দিকে যাবে এ ধরনের চিত্তবৃত্তি দেখা যাচ্ছে না বড় দুঃখের কথা আর সংকীর্তন মেধা যদি কারোর মধ্যে জাগরুক হয় তাহলে যে দেখো তার সম্পূর্ণরূপে সাকসেস তার লাভ করবে তো কৃতকার্য হবে সংকীর্তন মেধা না হওয়া পর্যন্ত তুমি দুস্থ অবস্থায় রয়েছ তার ভালো অবস্থা নয় যখন তখন আবার বিপদ হতে পারে সেই জন্য সংকীর্তন মেধা পরিপূর্ণরূপে জাগরুক হওয়া একান্ত প্রয়োজন সেই জন্য বলছেন বিদ্যাবধ জীবনম আনন্দানবদি বর্ধনাম আনন্দের যে সমুদ্র এটা পুনঃ পুনঃ বৃদ্ধি হয় বাড়িতে জায়গা নেই তবু বাড়ে ক্ষণে ক্ষণে এটা তোমাদের বিশ্বাস হবে না বলে এটা আবার কী কথা এই বললেন বাড়িতে জায়গা নেই আ বাড়ে ক্ষণে ক্ষণে এগুলো জড়জগতের বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা এই অনুভব করতে পারবে না এর অনেক গভীর অর্থ আছে অপ্রাকৃত জগতের যে বিচার এতে এটা কোনো ভুল নয় প্রাকৃত জগতে এটা ভুল কেন প্রাকৃতিক জগৎটা অভাবময় জগৎ প্রাকৃতিক জগৎটা অভাবময় জগৎ এক কলসি দুধ থেকে এক গ্লাস দুধ নিয়ে নিলে কম পড়ে যায় কিন্তু অপ্রাকৃতিক জগতে তা নয় অপ্রাকৃতিক জগতে পূর্ণ সপূর্ণ মা পূর্ণ মেয়েব অবশেষতে পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে তাই কি না সেই জন্য সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে আনন্দানবুদি বর্ধনম এই সংকীর্তন করতে করতে আনন্দ আনন্দের সমুদ্র তোমার বাড়তে থাকবে গোপিকাগণের প্রেম সম্বন্ধে কৃষ্ণনাথ কবিরাজ যোসী বলতে গিয়ে বলছেন কৃষ্ণের মুখের ভাষা যে গোপিকাগণ তাকে দেখে প্রেম বৃদ্ধি পায় আবার কৃষ্ণের গোপিকাগণকে দেখে প্রেম বৃদ্ধি পায় আবার কৃষ্ণের প্রীতি হয়েছে দেখে গোপীগণ আরও প্রীতি বৃদ্ধি পায় সেটা দেখে কৃষ্ণের আরও প্রীতিবৃদ্ধি পায় এইভাবে হুড়াহুড়ি লেগে যায় চৈতন্য চৈতন্য আছে এটা প্রেমের যে গতি সেটা কোথায় যাচ্ছে সেটাকে হিসাব করতে পারছে না এই জন্য লেখা আছে বাড়িতে জায়গা নেই তুই বাড়ি বাড়ে ক্ষণে খড়ে জটজগতের হিসাবে তোমায় কন্ট্রাডিক্টারি মনে হবে বলে সব বেকার কথা কি করে হয় গম্ভীরা মন্দিরের মধ্যে কতটুকু জায়গা বাইরের দৃষ্টিতে সেখানে কবি কর্ণপুর লিখছেন এই গম্ভীরার মধ্যে গম্ভীরা মন্দিরের মধ্যে জায়গা নাই তথাপি লক্ষ লক্ষ লোক কোথা থেকে আসছে চৈতন মহাপুর দর্শন করছে বেরিয়ে যাচ্ছে সংকীর্তন করছে লেখা রয়েছে কবি কর্ণপুর বলছে দেখতে তো এতটুকু জায়গা গম্ভীরা তার মধ্যে লক্ষ লক্ষ ভক্ত ঢুকছে কৃষ্ণীরা কবিরাজ গোস্বামী বঞ্জি বলছেন আমাদের অনেক সময় সন্দেহ হয় এসব কথাতে আমরা জড় সম্পন্ন এইসব কথা অনুভব করতে পারি না কিন্তু যথেষ্ট বিশ্বাস রাখতে হবে যে অপ্রাকৃতিক জগতের যে বিচার বৈশিষ্ট্য এগুলো জড়জগতে লোক বুঝতে পারে না অনুভব করতে পারে না সেই জন্য আনন্দানবদি বর্ধনম এটা মিথ্যে কথা নয় এটা সত্যি সত্যি আনন্দের সমুদ্র বৃদ্ধিপ্রাপ্তে থাকে যত তুমি হরিকথামৃত পান করবে তত তোমার তার রূপ সেখানে সুতদেব গোস্বামী শ্রবণ করছেন সুতদেব গোস্বামীর কাছে শ্রবণ করছেন সনকাদ ঋষি সেখানে বয়ম তু বৃত্তি প্যাম হ্যাঁ সেখানে বলছে আমরা তৃপ্তি লাভ করতে পারছি না তার জন্য যে কথা শ্রবণ শোবন হ্যাঁ আর আমাদের ইচ্ছে হচ্ছে সাধু সাধু পদে পদে আমাদের আরও আনন্দ লাগছে আরও আনন্দ লাগছে কিন্তু তৃপ্ত হতে পারছে না বয়ং তো প্যাম উত্তম স্বর্গ বিক্রমে যৎসিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে রসজ্ঞানম পদে পদে ইত্যাদি শোকের আমি আলোচনা করব ভাগবত শুরু হবে পূর্ণিমা থেকে আর আরেকটা কথা বলে রাখি আমাকে দেখে অনেকে নকল করতে পারে আমার মৌন ধারণের উদ্দেশ্য অন্য কিছু নয় বড় সাধু হব এই উদ্দেশ্য নয় খালি আমার এতগুলো কাজ ক্রিয়াকর্মকে বজায় রাখার জন্য ইচ্ছে করে করতে হয় বাস্তবিক পক্ষে আমি প্রচারে এসেছি এখানে মৌন না ধরণ করে সংকীর্তন বেশি করে করা কোনো লোক দেখা করতে এসেছে তাকে হরিকথা বলা এইটি বহুপাত বলছেন সার্থকতা আমিও সেটা মানি কিন্তু এতগুলো ক্রিয়াকর্ম বজায় রাখার জন্য আমি উপায় পাই না কী করবো গ্রন্থ পরিক্রমা গ্রন্থ পারান থাকে বিভিন্ন ধরনের থাকে অনেক কিছু সংখ্যানাম এত রাতে জাম কীর্তন সমস্ত কিছু করতে হয় কিন্তু আমি এবার দেখছি বিচার করে কি করা যায় পূর্ণিমা আসছেন পূর্ণিমা থেকে যা করার এখন তো ভাগবত কথা শুরু হবে অ্যাকচুয়ালি পূর্ণিমা থেকে এখন আজকে হচ্ছে কি ত্রয়োদশী সোমবার সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার বোধ পূর্ণিমা হ্যাঁ বুধবার পূর্ণিমা তাহলে এই সোমবার মঙ্গলবার আমরা ভাগবতের মহিমা গৌড়ীয় দর্শনের এক একটা দিক আছে যেগুলো আলোচনা করতে গেলে আমি হয়রান হয়ে যাই আমি সময় পাই না বড়ো দুঃখী হয়ে যাই বলতে গিয়েও বন্ধ করতে হয় কি করব উপায় নেই আর পারণ আপনাদের আছে নটা কত মিনিটের মধ্যে সেই জন্য এখানে বিরাম রাখছি আর আবার সায়ংকালীন অধিবেশন হবে মহারাজ বলে সাড়ে চারটে থেকে এখানে তো এমন একটা জায়গা যেখানে লোক আসা অসুবিধে নাহলে অনেক লোক আসতো জায়গা নেই তাদের কি করবে এত দূরে আসবে কি করে তারা তো তুই তাই যাই হোক আমরা তো ভগবানকে শোভন করাচ্ছি আমাদের তো কোনো আশা নাই আজ এই পর্যন্ত থাকুক তো চেত দর্পণ এই যে পুরো জায়গাটা এটা আমি কালকে ক্লিয়ার করবো সকালবেলা কালকে আলোচনা করব যে মহাপ্রভু ভবদ নির্বাপনম আর বিশ্বম্পূর্ণ সুখায়তে সামঞ্জস্যটা কোথায় কালকে আলোচনা করব আজকে এখানে বিরাম দিই বাঞ্ছা কল্পত রবশে কৃপা সিন্ধু অতিতান পাবনা ভ্য বৈষ্ণব নমন ভজন রহস্য আদি এইসব থেকে আলোচনা করব অল্প অল্প করে শিক্ষা বিভিন্ন জায়গা থেকে যাতে ভজনের সমস্ত দিকটা তোমাদেরকে পরিষ্কার হয়ে যায় নাহলে একটা দেখে নকল করবে আমার ইচ্ছা নাই তুমি আমাকে একটা ভক্ত দাও সামনে চব্বিশ ঘন্টা হরিকীর্তন করে একটুও মনে থাকবো না সর্বক্ষণ হরিকীর্তন করব কিন্তু করবো কী বাবা উপায় নাই আবার কিছু যদি চেপে যাই কোনো কথা না বলি তোমাদের সর্বনাশ হয়ে গেল কেন চিন্তিত